খুব সকালেই বানিয়ে ফেলাম গোপালের জন্য পোয়া পিঠে। স্বামীকে ছাড়া একা ব্রজে থাকা যতখানি সহজ মনে হয় ততখানি সহজ নয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে সকালবেলায় বানাবো আজকে পোয়া পিঠে, তার জন্য সুজি নিয়ে নিলাম এক কাপ মতো, আর 2-3 চামচ মতো চালের গুঁড়ো নিলাম। আমি ওই হাতের আন্দাজেই নিই, কোনোরকম মানে আলাদাভাবে মেপে মেপে নিই না। আর এখন পরিমাণ মতো ময়দা নিলাম, চিনি দেবো এর মধ্যে, আর মৌরি দিয়ে করবো। সকালবেলা মনে হলো ভগবানের জন্য একটুখানি মিষ্টি ধরনের কিছু করি, তো ওই বানাতে শুরু করলাম। এটাকে মাখিয়ে নেব খানিকক্ষণ রেস্ট দিয়ে, তারপর পরে এসে ভাজবো। চিনি দিলাম, কিন্তু আবার একটুখানি গুঁড়ো আছে, গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। এখন দিলাম মৌরিকে একটুখানি ঘষে আর এর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে মুখে যখন মৌরিটা পড়ে খুব সুন্দর লাগে। তো 2 চামচ মতো মৌরি এরমভাবে দিয়ে দেবো ঘষে ঘষে, দিলে গন্ধটা সুন্দর হয় বেরোয়েও তাই। আর 1 চিমটে মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে জল দিয়ে গুলে আর রেখে দেবো। একদম সকালবেলা গোপালকে শয়ন থেকে তুলি না, কেননা এত সকালবেলা গোপালকে তুলতে ইচ্ছা করে না, তাই একটু বেলাতেই তুলি। ওটাকে গুলে এসে এখন গোপালকে শয়ন থেকে তুলে জামাটা চেঞ্জ করিয়ে আর এখন একটু মুখটা রুমাল দিয়ে মুছে দিলাম। এখন সাজিয়ে দিই, তারপর মালপোয়াগুলো বানিয়ে আর ভগবানকে ভোগ নিবেদন করব। এই যে কড়াতে রিফাইন তেল দিয়েছি আর একসাথে 4-5টা করে ভাজছি, বেশ দেখতে সুন্দর লাগে এগুলো, আর খেতেও বেশ ভালো লাগে। যেহেতু সুজি দেওয়া আছে, চালের গুঁড়ো দেওয়া আছে, মজমজ লাগে। আর প্রত্যেকটা দেখো খুব সুন্দরভাবে ফুলেছে। আমি এরমভাবে সাইজ হচ্ছে কারণ আমার ছোট হাতা, তো তো একসাথে 4-5টা দিলে এই তেলের মধ্যে হয়ে যাচ্ছে। বড় হাতা হলে একটাই মানে কড়ার মধ্যে জায়গা হয়ে যাবে, তখন আর হবে না। এই যে 4-5টা একসাথে দিয়ে দেবো, আর একসাথে জুড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আবার পরে খুলে যাবে, বেশ ফুলে ফুলে উঠছে। এগুলোকে আবার রসে শিরা করে তার মধ্যে ফেলে দিলেও বেশ, এইগুলো খেতেও বেশ ভালো লাগে, রসের মালপোয়াগুলো। তো এরকমও বাজারে বিক্রি হয় রসের মালপোয়া, খেয়েও দেখেছি কিনে। তো আমি আর সেরকম করছি না, এরকম ছোটো ছোটো দেখতে বেশ ভালো লাগে। আর রসটাকে জাল দিয়ে তার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে আর এই গরম গরম তার মধ্যে দিয়ে দিতে হবে, রসে চুবে যাবে আর খেতেও ভালো লাগবে। এরকম সব কটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপর ভগবানকে সেবা দেবো। আর অনেকগুলোই করছি, বেশ অনেকদিন ধরে ভাবছিলাম যে করব, আর গুড়গুলো শেষও হয়নি, তো অল্প একটু গুড় দিয়েছি। কালারটা হয়তো বোঝা যাচ্ছে না, আসলে এখনকার গুড় কালার অতটা বোঝা যায় না, তো এই গুড় দিয়ে কালারটা যাতে একটু ভালো হয়। সবে পিঠোপিঠি করে ভেজে নিয়েছি, দেখো এটাই লাস্ট। আর এখনও আমি ভগবানের ভোগের থালাটা সাজিয়ে দিয়েছি, যে কটা ভাজা হয়েছে সেগুলো দিচ্ছি, আর কিছুটা রেখে দেবো, আবার পরে দিয়ে দেবো। এখনও ভাজা হচ্ছে, এপিট ওপিট করে দিয়ে এটা নাবিয়ে নিয়ে তারপরে দেখো ভগবানকে সেবা দিয়ে দিয়েছি সকালবেলায়। ইচ্ছা হলো একটু ভগবানকে মালপোয়া করে দেওয়ার, জানি না সকালবেলায় মনে হলো যে অনেকদিন করিনি তো করে নিই। আর এই যে কিছু বাসন পড়েছিল, তো এই বাসনগুলো এখন মেজে নিচ্ছে ভগবানকে সেবা দেওয়ার পর, কেননা বাইরে আর মাজি না, বাঁদরটাও থাকে, আর থালা বাসনগুলো বাইরে রাখা যায় না, এখানটা রেখে দিই। আর এখানটা ধোয়ারই জায়গা আছে, তো প্রথম প্রথম এখানেই ধুতাম, তারপরে ঠান্ডা পড়তে আর বাইরে রোদে ধুতাম, তো এখানটা ধোয়ার জন্যই ব্যবস্থা আছে, জল চলে যায়। আর আমি ওই জল, যেহেতু জল তুলে তুলেই ধুতে হয়, সেই জন্য এখানেই ধুয়ে নিচ্ছি। আর রোদও বাইরে প্রচণ্ড, তো এখানটা ধুলেই সুবিধা। শীতকালে বাইরে রোদে বসে ধুতে ইচ্ছা করে, আর গরমকালে ভেতরেই মানে যতক্ষণ ছাওয়াতে থাকাতে যাই ভালো। জলওয়ালা এসেছিল, তো জলগুলো তুলছি। তোমরা অনেকেই ভাবো যে একা একা থাকা খুব সহজ, এই যে জল ভারী ভারী জল তুলতে খুব কষ্ট, আর এই ওপর তলায় ভাড়া থাকলে আরও বেশি কষ্ট, এই 20 লিটারের বোতল তোলা, আর এখানকার সিঁড়িগুলো সব উঁচু উঁচু খাড়া খাড়া, তো আরও বেশি কষ্ট হয়। প্রভুজি যখন এসেছিলো তো সব কটা ভরে আর আমাকে তুলে দিয়ে গেছিলো, আর শেষ হয়ে গেছে, এখন আমাকে তুলতে হচ্ছে। আর জলওয়ালারা কিন্তু ওপরে তুলে দিয়ে যাবে না, ওই ভরে আর সামনেটা রেখে দেবে। আমি হাফ হাফ করে তুলি, কিন্তু বেশি জল ওই 20 লিটার বোতল থেকে ঢেলে আবার অন্য পাত্রে ঢালা, সেটা খুবই আবার বিরক্তিকর, তো ওই জন্য একেবারে তুলে নিচ্ছি। কষ্ট হয় ঠিকই 20 লিটার বোতল তোলা উপরে পর্যন্ত, তো প্রভুজি থাকলে এগুলো সব কটাই তুলে দিত, খুবই কষ্ট হয়। তো তোমরা ভাবো যে খুব সহজ ভাড়া একা থাকা ব্রোজে, তো অতখানি সহজও নয় যতখানি সহজ মনে করো। খুব ওই জল তোলাটাই হচ্ছে অনেক কষ্টকর, যদি নিচে ভাড়া হতো তাহলে বেশ ভালো হতো, কিন্তু এখানকার সবাই ব্রজবাসীরা সব একটা করে ওপরে চিলেকোটার ঘরে একটা করে এক্সট্রা ঘর করে রেখেছে ভাড়া দেওয়ার জন্য বেশিরভাগই, তো ওই ওপরে জল তুলতে গেলেই খুব কষ্ট হয়। তো জল ফলগুলো তুলে নিয়ে আর যে শাড়িগুলো সব ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু বেরোবো, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর শাড়িটা মেলে দিয়ে তারপর যাব। রাধে রাধে বন্ধুরা, একটু বেরিয়েছিলাম,
সখীরা নেই ঘরে, সকালবেলা বেরিয়ে গেছে তালা চাবি মেরে দিয়েছিলাম। চলো পার্কের কাছে কি উঠা, যে পার্কে কত ফুল গাছ বসিয়েছেন মহারাজ। এই কলোনিটাতে বেশ পার্ক আছে, আর পার্কগুলোতে অনেকেই গাছ বসায়। ওইদিকে দেখেছিলাম কলা গাছ বসেছিল, কিন্তু কলা গাছ আবার গরু ঢুকে যায় তো খেয়ে নেয়। আর এই পাশটা কিন্তু তুলসী গাছ ছিল, কিন্তু এত কুয়াশা পড়েছে সমস্ত গাছ শুকিয়ে গেছে। তুলসী গাছ কুয়াশাতে থাকে না চাপা না দিলে। আর এই যে কাঁটা দিয়ে রেখেছে যাতে গরুটা না ঢুকতে পারে, আর যে পারবে সে এসে গাছ বসাবে, ফুলও হবে ঠাকুরকে দেওয়ার জন্য। কলা গাছ বসেছিল যাতে কলা গাছ হয়, কিন্তু গরুতে সব খেয়ে নিয়েছে। সখীরা নেই, সকালবেলা বেরিয়ে গেছে আর এসে যাবে আবার। তো আমি আবার তাড়া চাবি আমাকে আবার চাবিটা দিয়ে গেছে, আমি আর খুলে এখন ঘরে ঢুকছি। আর রোদ খুব, সাত আটটা ব্যাগের মধ্যে ছিল, দেখি একটা শিক ভেঙে গেছে। দেখি রাস্তায় যদি ছাতা সারাবার লোক দেখতে পাই তাহলে সারিয়ে নেবো। একদিকটা পুরো ভেঙে গেছে, কী করে ভেঙেছে কে জানে, চাপে প্রচণ্ড রোদ। ছাতা না হলে খুব কষ্ট হয়, ওই ছাতাটা ব্যবহার করি। এখানকার রোদ তো খুব তেজ, গা একবার জ্বলে যায়। এটা হলো সন্ধ্যাবেলা বন্ধুরা। এখন একটু মুড়ি আর একটু ঝুড়ি ভাজা খাচ্ছি। আমাকে একজন কমেন্ট করেছে যে এই লঙ্কাটা মুড়িতে মাখিয়ে খেতে, কিন্তু লঙ্কার মধ্যে তেমন কিছু নেই, একদমই শুকনো। যে মশলা থাকবে মাখিয়ে খাবো তাও নেই। এই এখন একটুখানি খাচ্ছি, অল্প করে কিনে নিয়েছি দেখতে পাচ্ছ। তারপরে একটু অন্ন করব। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা কোথায় যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।